শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি অ্যাডভোকেট শামসুল আলম, আমার পিতার নাম আবুল কাশেম, মাতার নাম শামসুন নাহার, গ্রামের বাড়ি হলো বেতুয়া, পোস্ট পূর্ণিমাগাতি, থানা লপরা, জেলা সিরাজগঞ্জ। আমি 69-এর ছাত্রলীগে যোগদান করি। তখন আমি উল্লাপাড়া মার্সেন্ট অর্থাৎ বণিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং 69-এর কোনো অভ্যুত্থানে আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা রাখে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে আমরা ভূমিকা রাখি। আর 71-এ আমি ছাত্র সংগ্রাম পরিষদের উল্লাপাড়া শাখার সদস্য ছিলাম। ছাত্র সংগ্রাম পরিষদ থেকে তখন থানা সংগ্রাম পরিষদের নেতৃত্বে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় উল্লাপাড়া তৎকালীন আকবর আলী কলেজ, যেটাকে এখন আবু তাহের ছাত্রাবাস বলে, ওই মাঠে সেনাবাহিনীর থেকে ছুটিতে আসা তৎকালীন সেনা কর্মকর্তা বাগুয়ার আব্দুস সামাদ, তিনি আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার। আর ওই সময় সিরাজগঞ্জের যে এসডিও ছিল শামসুদ্দিন সাহেব, উনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তিনিও যথেষ্ট সহযোগিতা করেন। আর এমপি গোলাম হাসনায়েব এবং এমএনএ আব্দুর রশিদ তর্কবাগী সাহেব, ওনারা এসে থানার সঙ্গে কথা বলার পরে থানার তখন যে বড় দারোগা, এখন যারা ওসি, সেই বড় দারোগা উনি থানার থেকে কিছু অস্ত্র আমাদেরকে সরবরাহ করেন প্রশিক্ষণের জন্য। অর্থাৎ পুরা থানাটা আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে থেকে আমরা তখন নিয়ন্ত্রণ নেই এবং ওখানে প্রশিক্ষণ গ্রহণ করি। এবং সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা বিভিন্ন গ্রামে গিয়ে পাবলিকের যে অস্ত্রগুলো আছে, অর্থাৎ দোনালা বন্দুক, একনালা বন্দুক এবং টুটো বড় রাইফেল, এই সমস্ত রাইফেল যেগুলো ছিল আমরা সেগুলো সংগ্রহ করি। সংগ্রহ করে নিয়ে এসে আমরা তৎকালীন উল্লাপাড়া থানার সঙ্গে লাগানো ডাক বাংলায় আমরা ক্যাম্প করে সেখানে অবস্থান করি এবং পুলিশ প্রশাসনে আমরা যৌথভাবে পাক সেনা আগমন প্রতিরোধ করার জন্য আমরা তখন প্রস্তুতি নিয়ে বিভিন্ন জায়গায় পাহারা বসাই। ইতিমধ্যে আড়িয়াবাজার, বগুড়া আড়িয়াবাজার ক্যান্টনমেন্ট থেকে বাঙালি সেনারা বিদ্রোহ করে ওনারা চলে আসেন উল্লাপাড়া, এসে বলে যে নগরবাড়ির দিকে পাক সেনারা আসতেছে, কাজে সিরাজগঞ্জ এই পথে যাতে না আসতে পারে তাদেরকে প্রতিরোধ করা লাগবে। সেই সেনাবাহিনীদের সঙ্গে তাদের গাড়িতে তারা এবং আমরা একটা ট্রাক নিয়ে
আমরা রওনা হই নগরবাড়ির দিকে, নগরবাড়ি প্রতিরোধ যুদ্ধ করার জন্য। আমরা রাত্রিতে গিয়ে প্রথমে বাঘাবাড়িতে গেলাম, খেয়ায় পার হলাম। ওপারে বেড়ার সংগ্রাম পরিষদ ছিল এবং আওয়ামী লীগের তৎকালীন যে এমপি ছিল তারা এবং সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ওরা আমাদের কিনাওয়ার জন্য তখন এক বাস পাঠা দিল। বাস পাঠা দিলে আমরা সেই বাসে উঠে বেড়া পর্যন্ত গেলাম। যাওয়ার পরে ওখানে রাত্রি হয়ে গেল, অনেক রাত্রি হওয়ার পরে, কারণ আমাদের ওই নৌকায় করে একজন দুজন করে একবারে পার হওয়া এবং ওই সেনাবাহিনীর জিপগুলোকে জোড়া নৌকায় পার করা এবং আমাদের সঙ্গে যে বেঙ্গল রেজিমেন্ট ছিল, পিপিআর ছিল, তাদের ভারী ভারী অস্ত্র, হেভি মেশিন গান, রকেট রকেট লঞ্চার, পুলিশ মার্টার, এই সমস্ত অস্ত্রশস্ত্র এবং সেল ফেলগুলো, এগুলো পাট্টার করতে বহু সময় লাগত। আমাদেরকে নিয়ে এসে তখন সেনাবাহিনীরা ওরা বেড়া ডাকবাংলার কাছে থাকলো আর আমরা বেড়া সাথের দিকে রাস্তা যে আছে ওই রাস্তার ধারে একটা প্রাইমারি স্কুল ছিল, সেই প্রাইমারি স্কুলে রাত্রিতে আমরা যারা উল্লাপাড়া থেকে আসছিলাম আমাদের সেখানে অবস্থান নিলাম। আমাদের সঙ্গে কিছু ইপিআররাও ছিল, স্থানীয় জনগণ আমাদের খাবারের ব্যবস্থা করলো, রাত্রিতে অতগুলো মানুষের খাবারের ব্যবস্থা করলো। আমরা পরের দিন সকালে উঠে আবার নগরবাড়ির দিকে রওনা হলাম। আমরা যখন বর্তমান শহীদনগর ওই সময় বলতো ডাববাগান ওইখানে গেলাম, তখন পাক বাহিনীর দুইটা বিমান এসে আমাদের উপর বোমা গুলিবর্ষণ শুরু করলো। তখন আমরা বাস রাস্তার নিচে নামায়া আমরা ওখানে জংলা এলাকা বার্সার এবং এটি বিভিন্ন যা আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পরে তখন সেনাবাহিনীর যে কমান্ডার ছিল এবং ক্যাপ্টেন ছিল নায়ক সুবাদার মতিউর রহমান নামে ছিল, হাবিলদার নাম খেয়াল আসতেছে না, ওরা কয়েকজন ছিল, আমাদেরকে বললো যে এখান থেকে আর অ্যাডভান্স করা যাবে না, কারণ ওরা নদী পার হয়ে আসছে আর ওরা কটনা পর্যন্ত চলে আসছে, কাজেই এখান থেকে যাতে সিরাজগঞ্জের দিকে না যেতে পারে আমাদের এখানেই পজিশন নিল। তারপর আমরা ওখানে পজিশন নিলাম। ওই সময় এই প্রথমে সিরাজগঞ্জে আমাদের যে বাহিনী সেই তখন কমান্ডার ছিল হলো আব্দুল লতিফ মির্জা, আব্দুল লতিফ মির্জা তিনি ছিল হলো মুক্তিযোদ্ধাদের কমান্ডার আর পুরা ব্যবস্থাপনায় ছিল শামসুদ্দিন সাহেব এসডিও। আর যখন আমাদের আমরা যখন সেনাবাহিনীর এত চলে গেলাম তখন আমাদের সবার কমান্ড ওই সেনাবাহিনীর কমান্ডের সঙ্গে, কারণ ওখানে তখন আর আমাদের কোনো কমান্ড কি থাকলো না। এবং আমাদের আমরা যারা মানে থানার থেকে যে সমস্ত পুলিশরা আমাদের সঙ্গে গেছিলো এবং থানার থেকে যে সমস্ত আনসাররা গেছিলো তারা এবং আমরা, আমাদের কাছে হলো থ্রি নাট থ্রি রাইফেল আর ওদের কাছে হলো সব চাইনিজ অটোগান, চাইনিজ কার্বাইন এবং চাইনিজ মেশিন গান, ব্রিটিশ মেশিন গান এলএমজি এবং হেভি মেশিন গান পর্যন্ত ছিল, এটা হলো সেনাবাহিনী। আমাদের ওই একটা করে ট্রেন্সে একজন সেনাবাহিনীর লোক আর একজন মুক্তিযোদ্ধ, এইভাবে আমাদেরকে ইয়ে দিল। আমার পজিশনটা ছিল হলো ডাববাগানে হালিম মেম্বারের বাড়ি, হালিম মেম্বারের বাড়িতে পুকুরের চালা, ওইখানে ডাবগাছ আছে, ডাবগাছের পাশে ওখানে আমাদের পজিশনটা ছিল। মানে আমার ট্রেন্সে সবার নাম টাম জানা সম্ভব না, তবে একই ট্রেন্সের ভিতরে সবসময় থাকার কারণে যে বেঙ্গল রেজিমেন্ট সেলটা ছিল লোকটা ছিল তার নাম হলো আব্দুল জলিল, বাড়ি হলো বরিশাল। ওই বেড়ার থেকে দৈনিক খাবার সবসময় আসতো না, ওই বেড়ার থেকে সংগ্রাম পরিষদের নেতৃত্বে ওখানকার বেড়ারও অনেক মুক্তিযোদ্ধা ছিল, স্থানীয় জনগণও এতগুলো মুক্তিযোদ্ধা, তো তখন অনেকেই বাড়িঘর ছেড়ে ফাঁকে চলে গেছে, খাবার দেওয়া কঠিন। তারপরে ওই বেড়ার থেকে খাবার কী করে খোলার দিক সেনাবাহিনীর ওই এতে করে খাবার নিয়ে আসতো। 19 এপ্রিল 71 দুইটার দিকে আমরা তখন খাবারের জন্য ওই মেম্বার বাড়ির পিছনে আমবাগান আছে ওখানে গেছি, কিছু পজিশনে থাকে আর কিছু খাবারের জন্য যায়, আমরা মানে খাবার খেয়ে আবার এসে একজন থাকলে আবার আরেকজন যায়, এবং ঠিক খাবারের জন্য যাচ্ছি ইতিমধ্যেই পাচ্ছি না আক্রমণ ওদের অস্ত্র মেশিন গান, তার আগে যুদ্ধের কোনো অভিজ্ঞতা ছিল না, মেশিন গান দেখছি এবং আমাদের সঙ্গে যে বেঙ্গল রেজিমেন্টটা ছিল ওরা
মেশিন গান খুলছে, আমার এতে পরিষ্কার করাইছে কীভাবে চালাই, এগুলো শিখেছে, রকেট ল্যান্সার পর্যন্ত চালায় কীভাবে সেগুলো দেখেছে, মানে সব অস্ত্রই চালেনে দেখেছে। কিন্তু ওর শব্দ কেমন হয় বাস্তবে তো প্র্যাকটিক্যাল আমাদের এলে, এমনি বন্দুক দেওয়া পাখিটাকে মারার অভ্যাস ছিল, হ্যাঁ বন্দুকের গুলির শব্দ অভিজ্ঞতা ছিল, কিন্তু রাইফেলের গুলির শব্দের অভিজ্ঞতা ছিল না। আর ট্রেনিং নিছি হলো শুধুমাত্র মানে কাক করা রাই এবং কীভাবে গুলি করে, কী বিভিন্ন পজিশন ট্রানজিশন ইত্যাদি, এবং কীভাবে রোলিং করে, কীভাবে ক্রলিং করে, কীভাবে মানে বিভিন্ন পজিশনগুলো শিখেছে। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো তখন দেখলাম যে 3-3 রাইফেল দিয়ে 30-35 গুলি করার পরে আমার এই দুই ব্যথা হয়ে গেছে, মানে এত জোরে ঝাঁকি লাগে, আর বিশেষ করে কিছুক্ষণ গুলি করার পরে এটা আরোই হয়ে যায়। আর ওদের গুলি বৃষ্টির মতো আর বিকট আওয়াজ, কিন্তু আমাদের সঙ্গে যে বেঙ্গলের রেজিমেন্টটা ছিল আমার আমার ট্রেন্সে, ওর কাছে চাইনিজ কারবাইন, তো ও একেবারে ভয়ঙ্কর যোদ্ধা। আমি একটা পর্যায়ে শুধু ওনার ম্যাগাজিনে খালি গুলি ঘুরিয়ে দিচ্ছি আর উনি গুলি চালাচ্ছেন, মানে ই করতেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো ওনার কপালে সে গুলি লাগলো, গুলি লাগলে পরে মারা গেল। এসে আমার কোষের উঠবো, আমি কাঁদা বলেও কোনো শব্দ করতে পারলেন না। তখন আমি জীবনের প্রথম যুদ্ধ আর প্রথম আমার ট্রেন্সেই আবার সার্বক্ষণিক যে 13-14 ওখানে আমরা অবস্থান করছি, দিন রাত 24 ঘন্টা ওই ট্রেন্সের ভিতরে খাওয়া, ট্রেন্সের ভিতরে শোয়া, ট্রেন্সের ভিতরে একজন ঘুমাইতেছে এই হয়ে আর একজন পাহারা দিতেছে, একটা গভীর সম্পর্ক। আর সেই লোকটা যখন মারা গেল তখন আমি কেমন জানি ই হয়ে গেছি। আর আর্মিও দেখেছে আমাদের ওই এর থেকে একটু দূরে রাস্তা কেটে দেওয়া হয়েছে, রাস্তা কেটে গর্ত করে দেওয়া হয়েছে, সরাসরি আসতে পারবে না, কিন্তু গুলির শব্দ দেখে মনে হলো যে কাছাকাছি চলে আসছে। তখন আমাদের পজিশন ছিল, পজিশনের পাশেই হলো বড় একটা পাগা, আমি আমার রাইফেল নিয়ে ওকে রেখেই রোলিং দিছি, রোলিং দিয়ে একবার পাগার নিচে চলে গেছি, তারপরে পাগার ওইদিকে উত্তর দিকে চলে গেলাম। যাওয়ার পরে ওখান থেকে নালাতে পিছিয়ে যায়, তারপরে সোজা দৌড়ে কিছু যায় দেখেছেন আমার সঙ্গে আমার মতো আরও অনেক মুক্তিযোদ্ধা আছে, বেঙ্গল রেজিমেন্ট যারা ছিল এবং ইপিআর যারা ছিল তারা ওখানে, তারা যুদ্ধের উপরই ছিল আর আমার ট্রেন্সে ইতো মারাই গেল। তারপর ওখান থেকে আমরা পশ্চিম দিকে চলে গেলাম, যাওয়ার পরে একটা প্রাইমারি স্কুলের কাছে যা হেরেকা রেস্ট নিলাম, তারপরে যুদ্ধের অবস্থা দেখে ওখান থেকে সোজা বাঘাবাড়ির দিকে, ওই রাস্তার থেকে বেশ এক মাইল দূর দিয়ে রাস্তার থেকে যাতে নিয়ে আসতে পারে দেখতে পারে, হাইটে আমরা রওনা হলাম। আসার ওই বেড়ার পাশে সরিষা নামে এক গ্রাম আছে, ওখানে আবার নদীও আছে, ইসামতী না কি যেন নদী, ওই নদী কী করে পার হয়ে ওপারে উঠলাম, ওপারে উঠে ওখান থেকে তারপরে আমরা বাঘাবাড়ি পৌঁছলাম। পাকসেনারা ওখানে অনেকগুলো পাকসেনা মারা যায়, আমাদেরও অনেক মুক্তিযোদ্ধা মারা যায়। আমরা যুদ্ধ করে চলে আসার পরে পাকসেনার সারা এলাকা তছনছ করে দিয়েছে এবং বহু মানুষ হত্যা করছে। আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে যারা আমাদেরকে খাবার দিয়ে আশ্রয় দিয়ে আমাদেরকে সহযোগিতা করলো, যুদ্ধে সহযোগিতা করলো, এই যুদ্ধের পরে এই এত বছরেও আমি কোনোদিন তাদের খোঁজ খবর নিতে যাইনি, এবং ওখানে কারা কারা মারা গেছে তাদেরকেও যদিও স্থানীয় নেতার মুক্তিযোদ্ধারা ওখানে নামটা ডাববাগান বাদ দিয়ে শহীদনগর দিয়েছে, ওখানে স্মৃতিসৌধ করছে এবং প্রতি বছরই এই বিশেষ দিনটা কী করে, কিন্তু সব শহীদের নামের তালিকা হচ্ছে কি না, আমার সঙ্গে যে মারা গেছে আব্দুল জলিল তার পরিবার জানে কি না যে সে যুদ্ধে মারা গেছে, তার তো গ্রামের ঠিকানা জানি না, আর আমাদের কাছে কোনো খাতা কলমও ছিল না, এক কাপড়ে থাকা। আসলাম, আসার পরে আমরা বাঘাবাড়িতে দেখি যে লতিফ মির্জা তার বাহিনী নিয়ে রয়েছে, পরের দিন পাক বাহিনী সাথিয়ার ওই দিক থেকে এবং ইদিয়ার আবার আসলো বাঘাবাড়িতে। বাঘাবাড়িতে আসলে আমরা ওখানে সামান্য কিছুক্ষণ গোলাগুলি করছি, কিন্তু
ওদের ভারী অস্ত্রের শেলিং এবং গোলাগুলির কারণে লতিফ মির্জা বলল যে এখানে আমাদের এই সামান্য অস্ত্র নিয়ে প্রতিরোধ করা সম্ভব না। সাদাতপুর আসলাম, সাদাতপুর থেকে ওরা আমাদের উল্লাপাড়া পাঠা দিল। উল্লাপাড়া এসে আমরা অবস্থান নিলাম। তারপরে লতিফ মির্জা এবং তারা বললো যে পাক সেনারা আবার ট্রেন নিয়ে আসতেছে সিরাজগঞ্জের দিকে, তাহলে কী করা লাগবে? বলে ঘাটনে ব্রিজ প্রতিরোধ করতে হবে। তখন আমরা যা ঘাটনে ব্রিজে সেখানে অবস্থান নিলাম। আমার প্রথম একটা যুদ্ধের অভিজ্ঞতা, দুইটা যুদ্ধের অভিজ্ঞতা, শহীদনগর ওখানে যুদ্ধ আর বাঘাবাড়িতে সামান্য কিছুক্ষণ প্রতিরোধ। এর কারণে আসলাম এসে সেখানে লুৎফর রহমান অরুণ থেকে শুরু করে কয়রার শামসুল, লতিফ মির্জা এবং মানে অনেকগুলো মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা অনেক, কিন্তু অস্ত্রধারী মুক্তিযোদ্ধা তো তখন বেশি ছিল না। আমরা 10-15 জন অস্ত্রধারী মুক্তিযোদ্ধা, আমার সঙ্গে বেঙ্গল রেজিমেন্টের এক হাবিলদার ছিল মহিউদ্দিন নাম, আমাদের চাইনিজ এলএমজি নিয়ে আসছে। 24 এপ্রিল ঘাটনা ব্রিজের এখনকার অবস্থা দেখে তো বোঝা যাবে না, ওখানে একটা নালা ছিল, নালার পাশে হলো খাল আর নালার এই পারে হলো একটা শিমুল গাছ। ওই শিমুল গাছের পোড়ায় যে পজিশনটা ছিল সেখানে ওই বেঙ্গল রেজিমেন্টের হাবিলদারের হলো মেশিন গান, আর তার সামনে আমরা ট্রেন্স করে একবারে ফ্রন্টে একবার প্রথম লুৎফর রহমান অরুণ আর আমি দুইজন ওখানে সামনের রাতেই ছিলাম। লুৎফর রহমান অরুণ কমান্ডারের দায়িত্ব পালন করছে, সে বললো যে আমি না বলা পর্যন্ত কেউ একটা গুলি করবে না। আমরা পজিশানে রয়েছি দুপুরের দিকে, দুইটার দিকে স্টেশনে তখন আমাদের মূল ক্যাম্প, ওখান থেকে খাবার আসছে, এই খাবার খাবো। ইতিমধ্যে দেখা গেল যে শুল্লাপাড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ছে, ট্রেন আসতেছে। তখন রাস্তার আশেপাশে কোনো গ্রাম বাড়ি ঘর ছিল না, ফাঁকা, একবারে ওই ব্রিজের থেকে শুল্লাপাড়া স্টেশন পর্যন্ত সব দেখা যায়। ট্রেন যখন আসতেছে খুব ধীর গতি, তা স্থানীয় মুক্তিযোদ্ধা এবং স্থানীয় সংগ্রাম পরিষদ এবং স্থানীয় লোকজন এবং স্থানীয় গ্রামের ওই রেল কর্মচারী যারা, ওরা সহযোগিতা করে, কারণ ওদের কাছে রেলের ইটি তোলার সব যন্ত্রপাতি আছে, ধরনের রেলের পুলি টুলি, ওরা সহযোগিতা করে ওই ব্রিজের উপর থেকে কিছু রেল তুলে দিছে। তুলে দেওয়াতে সরাসরি কোনো ট্রেন হুড় হুড় করে চলে আসা আসতে পারবে না, ওখানে এসে দাঁড়াইতেই হবে, তারপরে মেরামত করতে হবে। আর আমরা এইটার অপেক্ষায় অবস্থান করতে থাকি। ট্রেন আসলো, আসার পরে কিছুক্ষণ ওই ব্রিজের ওপাশে এসে দাঁড়াল, দাঁড়ানোর পরে কিছুক্ষণ কোনোই নেই, আমি ইয়ে হয়ে যাচ্ছি যে কী ব্যাপার, একটা ট্রেন আসলো, কোনো গুলি নাই, ই নাই, যাবো নাকি? হ্যাঁ, আমার ধমক লাগেলো। তারপরে দেখা গেলো যে কিছুক্ষণ পরে একজন দুইজন করে কিছু মিলিটারি নামল, নামার পরে প্রায় 15-20 জন বেশি নামে ওই ব্রিজের কাছে আসলো, আরও কিছু নামল। তারপরে ওরা ধীরে 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 ঠিক, ওরা যখন ব্রিজের মাঝামাঝি আসলো তখন লুৎফর রহমান কমান্ডার সে বললো যে ফায়ার, আমরা তো রেডি হয়ে আসি, সমানে পুলিশ শুরু করলাম একবার আগে থেকে টার্গেট করে করে। আর ওই যে মহিউদ্দিন সাহেবের মেশিন গান একসঙ্গে একবার কারা ফেললো উপরে, ওখানে তো পজিশানে যাওয়ার জায়গা ছিল না, একেবারে ধপা ধপ খালি পড়ল। ওখানে প্রায় 15-20 জন পাক সেনা আমাদের চোখের সামনে গুলি মারা গেল। তারপরে কিছুক্ষণ প্রচণ্ড গুলি করলাম, গুলি করার পরে দেখি কোনো আর গুলি নেই। তা আমি অরিন্দা বলতেছি জ্বরা যে কয়জন আছে তো মেরিয়ে ফেলাছি, এখন যাই হয়নি ওখানে অস্ত্র গুলি নিয়ে আসি। আচ্ছা হ্যাঁ, চুপ করে থাক, মাথা তুলিস না, মানে করিস না, দাঁড়াস না, দাঁড়াস না, যেন দাঁড়াস না। ওরা অনেকক্ষণ পর্যন্ত কোনো গুলি হল না, তারপরে একসঙ্গে মনে হলো যে 50টা হেভি মেশিন গান একবার গড়ছে উঠল। আর এই যে সেলিং শুরু হলো টুইন্স মাটার, টুইন্স মাটারে সমানে, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা যেখান থেকে গুলি করছি আমাদের পিছনেই ছিল হলো ভিটা এবং আরা, আর তার সামনে হলো খাল, খালের পাড়ে হলো আমাদের পজিশন। যত গুলি আসতেছে ওই উপরে ওই ভিটার দিকে, ওরা মনে করছে যে আমরা ওই ভিটার থেকে পজিশন নিয়ে গুলি করতেছি, যার কারণে যত সেলিং এবং ওখানে এসে পড়ছে, আর সামনে যে সাইডে যেগুলো পড়ছে খালের ভিতর, আর সামনে যেটা পড়ছে নদীর ভিতর, এইভাবে
আল্লাহর রহমতে আমরা রক্ষা পেলাম। দুই তিন ঘন্টা যুদ্ধের পর তারা যখন গুলি করে তখন আমরা মাথা চুপ করে থাকি করে থাকি, আবার আমরা যখন গুলি করি তখন ওরা চুপ করে থাকি। এই অবস্থায় দীর্ঘ সময় ই করার পরে তারপরে দেখলাম অনেকক্ষণ পরে আর যুদ্ধ মানে ওরা গুলি করলো না, গুলি না করে ওরা টেন্টটা নিয়ে ত্যাগ করে চলে গেল। সিরাজগঞ্জ জেলার প্রথম প্রতিরোধ যুদ্ধ, সেখানে আমরা জয়লাভ করলাম মাত্র কয়েকজন, যদি স্থানীয় জনগণের কৃতিত্বের পিছনে স্থানীয় জনগণের সহযোগিতাই। লতি মির্জা আমাদের কমান্ডার, সে এসে একবারে আমাদেরকে তো একবারে ঝাঁকঝাঁক করে হওয়ার পরই আমরা তো একবারে জয় বাংলা স্লোগান দিয়ে একবারে সারা এলাকা মাথা হাতিলাম। ওরা চলে গেলেও আমরা সন্ধ্যা পর্যন্ত ওখানে অবস্থান করলাম। তারপরে লতি মির্জা বললো যে আমরা এখানে রাত্রিতে, কারণ আমাদের অধিকাংশের গুলি শেষ, সিরাজগঞ্জ থেকে গুলি পাঠানোর কথা এগুলো তো আসলো না, তাহলে রাত্রিতে আমাদের এখানে থাকা নিরাপদ না, আমরা সাইডে কোথায় কোনো গ্রামে যাওয়া অবস্থান নেই, কারণ এদিকে গারাদহ থেকে ওরা আবার খাওয়া পার হয়ে এই পথে পদব্রজে আর্মিরে আসতে পারে, যদি আসে এই পথে ট্রেন এই পথেও আসতে পারে, এই পথেও আসতে পারে, তখন আমাদের পোলাইটের পুরো জায়গা থাকবে। কমান্ডার অবশ্যই এই সিদ্ধান্ত নিল। এদিকে আগের দিন খাসি সারাদিন খাওয়া নাই, দুপুরে খাবার আসছিল, একবার দিনে তো একবার করে খাবার আসতো, তো সেটা তো খাওয়া হল না। আমি প্রচণ্ড ক্ষুদায় ইয়ে হয়েছিলাম, তো ওরা যখন এই সিদ্ধান্ত নিতেছে আমি বললাম আমি চট করে একবার দেখি বাড়ির উপর খাবার টাবার আসে, তো যাইরে দেখি যে এক বাড়িতে চুলার উপর গম চাউল পেয়ারা এগুলো দিয়ে যা উড়েন্দ্র রেখেছে, অর্থাৎ বিয়েন গাভিকে খাওয়ানোর জন্য যা উড়েছে, ওই আমি তুলে একটু মুখে দিলাম, কটকটল করে তবে লবণ টবণ দেওয়া আছে, ওই সময় ওই খুব ভালো লাগে, ওইটা খায়া ওই মুহূর্তে আপাতত শরীরে একটু বর করলো। তারপরে ওখান থেকে আমরা মুক্তিযোদ্ধা জিল্লু এবং পান্না চৌধুরীদের বাড়িতে রাত্রিতে অবস্থান করলাম। পরের দিন আমরা ওখান থেকে সিরাজগঞ্জ চলে আসলাম, সিরাজগঞ্জ এসে ওখান থেকে আমরা ভদ্রঘাটে অবস্থান নিলাম। সেই ভদ্রঘাটে অবস্থান করেন সেখানে লুৎফর রহমান, অরুণ ছড়াবালি, আব্দুল আজিজ সরকার, আব্দুল সামাদ, বেলকুচির মাখন, এরা থেকে শুরু করে বিভিন্ন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আমাদের যে বর্তমানে হ্যান্ডুতে কমান্ডার, যারা সবাই ওখানে ছিল, আমরা উল্লাপাড়ার থেকে 10-15 জন একবার সশস্ত্র মুক্তিযোদ্ধা চলে আসলাম, যাদের বেশ কয়েকটা যুদ্ধের অভিজ্ঞতা আছে। দিনের 17 তারিখ ভদ্রঘাটে পাক সেনার প্রতি আক্রান্ত হলাম, আক্রমণ করলে পরে আমরা সবাই এর মধ্যে প্রত্যেকের কাছে প্রত্যেকের সশস্ত্র, আর আমাদের তো আগের থেকে পজিশান নেওয়া আছে, আমরা প্রতিরোধ করলাম দীর্ঘ সময় প্রতিরোধ করে, তারপরে একটা পর্যায়ে আমরা ওখান থেকে কৌশলে উগ্র করলাম, উগ্র করে এসে নৌকায় উঠলাম। ওখানে এই ভদ্রঘাট থাকা অবস্থায় সব নেতারা বসে এটার সিদ্ধান্ত দিল যে আমাদের এই বাহিনীটার নাম হবে পলাশডাঙ্গা, পলাশডাঙ্গা যুবসেনী, আমাদের মুক্তিযোদ্ধার যে বাহিনী পলাশডাঙ্গা যুবসেনীর এই নাম, সেই নামে কী হলো প্রথম প্রস্তাবক ছিল হলো আব্দুল আজিজ সরকার, ওখানে পরিচালক হলো আব্দুল লতিফ মির্জা, সিএনসি হলো ছড়াবালি সরকার, আর সহকারী পরিচালক আব্দুল সামাদ, মনিরুল কবির ঢাকার থাকে মনিরুল কবির, আর কমান্ডার ছিল আব্দুল সামাদ বাতুয়া, খোরশেদ আলম, এরা সব ওখানে ছিল, আরও সব বিভিন্ন মুক্তিযোদ্ধা। ওখানে ওই পলাশডাঙ্গা যুব শিবির যখন গঠিত হলো, হওয়ার পরে আমরা এখানে যুদ্ধ করে কামারখন্দের ভিতর দিয়ে হুরা সাগরে যাহের নৌকায় উঠলাম, নৌকায় উঠে আমরা শাহপুরের দিকে চলে গেলাম। এই যে পলাশডাঙ্গা যুব শিবির যে নৌকা যাত্রা শুরু হলো, তারপরে এখান থেকে গিয়ে আমরা ফরিদপুর থানা অপারেশন করলাম, ওখান থেকে ফরিদপুর থানা অপারেশনে অনেকগুলো অস্ত্র আমরা উদ্ধার করি, পুলিশ প্রতিরোধ করে না, আমরা যখন গোলাগুলি করতে করতে যা ঘিরে ফেললাম এবং যা হামলা করলাম, তখন ওসি সাহেবও তার অস্ত্রশস্ত্র পিস্তল অ্যান্ডার করে দিল। তারপরে ওখান থেকে গিয়ে আমরা তারাস্থানা অপারেশন করলাম, দিলপাশার ব্রিজ, মোহনপুর বাজার, এ সমস্ত জায়গায় অপারেশন করে বিভিন্ন ব্রিজ অপারেশন করে বহু রাজাকার করছি, এবং সেখান থেকে আমরা মোহনপুর বাজার অপারেশন করছি, এবং অনেকগুলো রাজাকার এবং শান্তি কমিটির তৎকালীন যারা নেতা তাদেরকে আমরা ধরছি এবং শাস্তি দিছি। কইডাঙ্গা ব্রিজ,
আমরা অপারেশন করছি, সেখান থেকে রাজাকে মারছি এবং অস্ত্র সংগ্রহ করছি। এইভাবে যখন একের পর এক আমরা বিভিন্ন যুদ্ধে জয়লাভ করা শুরু করলাম, এর ভিতর ডেরার আমির ভাই, ডেরার ফুল, শাহপুরের স্বপন, বাকি মির্জা, খালেক, আজাদুর রহমান, এরা সব আমাদের সঙ্গে পলাশডাঙ্গায় এসে যুক্ত হয়েছে। এর ভিতর তারাশের মিলন ভাই সহকারী সিএনসি দায়িত্ব পালন করছে, তার বাহিনী নিয়ে এসে আমাদের সঙ্গে যুক্ত হলো। চাটমহরের গেদু মিয়া, খাইরুল কবির নাম কিন্তু গেদু মিয়া, সেও তার বাহিনী নিয়ে এসে আমাদের সঙ্গে যুক্ত হলো। আমাদের প্রায় 300 মতো মুক্তিযোদ্ধা সব একত্র হইলাম, 30-40 নৌকা আমাদের হয়ে গেল। এবং এরকম অবস্থায় করতে করতে আমরা চলে আসলাম ব্রহ্মগাছা। ব্রহ্মগাছা এসে আমাদের উদ্দেশ্য হলো ধনুক থানা অপারেশন করা। ধনুক থানা অপারেশন করার জন্য আমরা এসে বগার খালে নৌকা রেখে এখানে অবস্থান করলাম, যে পরের দিন রাত্রিতে গিয়ে আমরা অপারেশন করব। আর এর ভিতরে রেখে পাঠিয়ে দিলাম, কিন্তু এর ভিতরে স্থানীয় কিছু শান্তি কমিটি এবং রাজাকাররা যে আয়ের পাকসেনের কাছে খবর দিয়েছে, খবর দিলে পরে ওরা পরদিনই এসে আমাদের উপর আক্রমণ করে ব্রহ্মগাছা বাজারে। তখন আমরা তাদের প্রতিহত করলাম এবং দীর্ঘ সকাল 7টার থেকে যুদ্ধ শুরু হলো, 4টা পর্যন্ত আমরা যুদ্ধ করলাম। যুদ্ধ করে পাকসেনা ওখান থেকে পিছু হটতে বাধ্য হলো। তারা সন্ধ্যার আগে কেটে বললো, আমরা ওখান থেকে সোজা ব্যাক করে চলে এসে এখানে এই ভদ্রঘাট এলাকায় আমরা এসে কী করলাম, বেলাই রাত্রিতে এসে বেলায় অবস্থান করলাম। তারপরে বেলায় থেকে ওখান থেকে গেলাম হলো আবার শাহপুর এলাকা, এর ভিতর কৈজুরি বাজার, জামিরতা বাজার, এ সমস্ত জায়গায় যারা থাকার ক্যাম্প ছিল সে সমস্ত যারা থাকার ক্যাম্প কী করলাম, খুকনি আমাদের রাজাকার ক্যাম্প ছিল, রাজাকার ক্যাম্প ছিল, সেখানে আমরা আক্রমণ করে তাদেরকে অস্ত্র করে নিলাম। প্রচুর অস্ত্রের সম্ভারে আমরা বলিয়ান হইলাম, কিন্তু আমাদের গুলির সংখ্যা ছিল কম, মানে কমে গেছিল। তো ইতিমধ্যে কমান্ডাররা সব বসে সিদ্ধান্ত নিল যে কিছু ব্যক্তিকে গুলি আনার জন্য ভারতে পাঠানো। তখন উল্লাপাড়া খুব মুক্তিযোদ্ধা কর্ষে থেকে শুরু করে এক কয়েকজনকে তা ভারতে পাঠা দেওয়া হলো। ওখানে এমপিদের সঙ্গে যোগাযোগ করে গুলি ভারত নিয়ে আসার জন্য, এর মধ্যে আমরা যে সলঙ্গা অপারেশন করলাম, সলঙ্গা রাজাকার ক্যাম্প অপারেশন করে শান্তি কমিটির চেয়ারম্যানদের উপস্থিত করলাম। হবিগড় ডাক্তার ঘরে ছিল রাজাকারদের, সেখানে অপারেশনের সময় তাদের নিক্ষিপ্ত এসিডে আহত হওয়ার পরে বর্তমানে যে উল্লাপাড়া উপজেলার চেয়ারম্যান সাবেক এমপি আওয়ামী লীগের, উনি তখন আমাদের সঙ্গে মুক্তিযোদ্ধা, আমাদের ছিল সঙ্গে ছিল, উনি আমাকে কাঁধে করে করে বিভিন্ন খাল পার করছে। তখন কারণ আমি সমস্ত আহত এবং প্রচণ্ড যন্ত্রণা পার হয়ে তখন আবার আমার চিকিৎসার জন্য একটা ডাক্তারি নৌকা ই করা হলো। সেই নৌকায় 5-6 মুক্তিযোদ্ধা আমার কমান্ডের থাকলো, আমাকে ওখানে ডাক্তারি নৌকায় কমান্ডার করে দেওয়া হলো। আমি ওখানে থাকি, ডাক্তার সাহেব আমার চিকিৎসা করে। এর মধ্যে লতিফ মির্জা সাহেবও অসুস্থ হলো, বেশ কিছু গ্রামে গিয়ে তার অবস্থান নিয়ে তার চিকিৎসা করা হলো। এরকম করতে করতে লাস্টের দিকে আমরা প্রতাপ বাজারে এসে এই মুক্তিযোদ্ধা তখন ছিল কোম্পানি, তারপরে ব্রিগেড করা হলো এবং ব্রিগেড করে দুঃখরণকে ব্রিগেড কমান্ডার করে দেওয়া হলো। কোম্পানি কমান্ডার, প্লাটুন কমান্ডার, আমাদের অনেকগুলো কোম্পানি কমান্ডার, আব্দুল সামাদ ভাতাসেন, আব্দুর রহমান, মোজাহারুল ইসলাম মারা গেছে জামতলের, উল্লাপাড়ার খুল্লুর রহমান, সব সেনাবাহিনীগুলো বিশেষ করে প্লাটুন কমান্ডার এবং কোম্পানি কমান্ডার যেগুলো ছিল সবই বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর থেকে যেগুলো আসছিল ওদের উপরই কমান্ডার, মেইনলি যুদ্ধ পরিচালনার কমান্ডার দায়িত্ব ছিল। আর রাজনৈতিকভাবে এই করার জন্য বিমল দাস, সরব ভাই, মিলন, আব্দুল সামাদ, আমির হোসেন, গেদু মিয়া, এইগুলা বিভিন্ন পদ দিয়ে, মানে কেউ সহকারী পরিচালক, কেউ সহ সর্বাধিনায়ক, এগুলো বিভিন্ন পদ দিয়ে এদেরকে রাখা হলো। আর কয়েকদিন মানে পরেই আমাদের নৌকা নিয়ে গেছি হলো নওগাঁ,
তারা সে নৌকায়। মানে আমি তো ডাক্তারের নৌকায়, তো নিয়ম হলো যে প্রত্যেকটা নৌকার যে কমান্ডার আছে তাদের সঙ্গে থাকা সৈনিকদেরকে সকালে উঠে পিটি এবং প্যারেড করাবে। তা আমি ওদেরকে নিয়ে পিটি যখন করে তখন হাফ প্যান্ট পরে এবং গেঞ্জি পরে আসে, অস্ত্র তো নিয়ে আসে, নিয়ে এসে রাইফেল রেখে শুধু পিটি করে। আর প্যারেডের সময় তো অস্ত্র নিয়েই প্যারেড করতে হয় এবং তখন গোলা বারুদ কাছেই থাকে। প্যারেড করতেছে ইতিমধ্যে পাশেই অন্যান্য গ্রুপও, মানে ওই বাজার তো, বাজারের উপর বিভিন্ন নৌকা ঠেকা, চারপাশেই নৌকা ঠেকা এই করতেছে। লতিফ মির্জার গ্রুপও ওখানে ইতিমধ্যে একটা চিঠি এসেছে লতিফ মির্জার কাছে, আর খলিয়ার আব্দুস হাজি আব্দুস সাত্তার সে একটা চিঠি লিখে দিয়েছে যে বাবা লতিফ ওই নৌকা বর্ষিতের এখানে পাক সেনা আসছে, তোমরা প্রস্তুত মানে সাবধান থাকো। এই চিঠির পরপরই লতিফ মির্জার সঙ্গে সঙ্গে চিঠি দিয়ে দিল এই সব পজিশন 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 লুৎফর রহমান অরুণ এবং সরাব ভাই সিএনসি সে সবাইকে একবারে গর্জে উঠে বললো চারটার মতো তাদের পজিশানে ছিল যাও। আমরা সঙ্গে সঙ্গে যা যা চার যার মতো পজিশানে অবস্থান করতে নিলাম। নওগাঁ এলাকাটা তখন মানে না শুকনা না পানি, যেখানে পানি দেখে মনে হয় যে হাঁটু পানি নামলে পারে ডুবে যায়, আবার দেখে মনে হয় যে কেঁদো হাঁটু পানি নামলে পারে এই হাঁটু পানি কেঁদোর ভিতরে পা ডুবে যায় এরকম অবস্থা। আমরা তো পজিশান রয়েছি ভিটের উপর, আর ওরা একটু হলো নিচের থেকে একটু করে এগিয়ে আসবে। তারপরে যখন পাক সেনা এগিয়ে আসলো প্রচণ্ড, এতে আমাদের আক্রমণের মুখোমুখি হলো যায় দেখি বলে লাইট মেশিন গান নিয়ে আসে আছে, হ্যাঁ গুলি যায় যে মেশিন গান চালায় তার লেগে পড়ে গেছে। আমরা জীবিত ধরলাম অনেকগুলো পাক সেনা এবং ক্যাপ্টেন সহ, হ্যাঁ এবং কয়েকজন ইউনুস রেজিমেন্টও ওখানে ছিল তাদেরকেও ধরলাম, কয়েকজন ইউনুস রেজিমেন্টকে এদেরকে আমরা আমার নৌকায় রাখছি। আমরা রাত্রিতে যুদ্ধের পরে ওখান থেকে অনেকগুলো অস্ত্র আমরা সংগ্রহ করলাম এবং অনেকগুলো পাবলিক সংগ্রহ করে এনে আমাদের কাছে দিল। দেওয়ার পরে আমরা রাত্রিতে ওখান থেকে উগ্র ই করে চলে আসলাম শীতলাই, শীতলাই পুকুরের ওখানে যোগদান করি, ওখানে আসা শীতলাই আমরা ঘাট ই করলাম। এখন তো প্রচুর অস্ত্র পাক সেনার কাছ থেকেও আমরা অস্ত্র উদ্ধার করছি, আর অনেকগুলো পাক সেনা মারা গেছে কিন্তু গুলির সংখ্যা আমাদের কম, মানে ওরাও যুদ্ধ করতে করতে গুলির শেষের দিকে মানে সাপ্লাই পায় নাই, আর ওদের পাবলিক সমর্থন ছিল না আর আমাদের পাবলিক সমর্থন ছিল। আমাদের পথঘাট পাবলিক দেখা দিছে, আর মিলিটারি আসার সময় পাবলিক পলাইছে। শীতলাই আসার পরে পরের দিন আবার পাক সেনা আক্রমণ মানে বিমান আক্রমণ করল। আমাদের উদ্দেশ্য ছিল ধৃত পাক সেনাগুলোকে ইন্ডিয়ায় দিয়ে দেবো, কিন্তু ওই সময় ওদেরকে নিজেদেরই চলাচল করা মুশকিল, কারণ নৌকা ছেড়ে দিতে হইতেছে, পানি কমে গেছে। তখন এই হাইটিয়া ওদের নিয়ে বিভিন্ন এলাকায় ই করে সেই ভারত মানে রৌমারি পার হয়ে ভারত যাওয়া এতে এতক্ষণ কঠিন, না পারে ওখানে ওদেরকে শেষ করে দেওয়া। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম উগ্র করে ভারতের দিকে যমুনার ধারে, মানে ওখান থেকে হাইটিয়া চলে আসলাম তারাশের ভিতর দিয়ে শেরপুরের ভিতর দিয়ে কাজীপুরের ওইদিকে এতে ঘাট থেকে আমরা বিভিন্ন নৌকা নিলাম। নৌকা নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু আমরা ট্যাঙ্গানিয়ার চরের কাছে যখন পৌঁছেছি পরের দিন, তখন আমাদের বাহিনীর বিমান আক্রমণ হলে আমরা ওখান থেকে আমরা প্রতিরোধ করে চলে গেলাম আমরা রৌমারিতে যাই, ওখানে অবস্থান নিলাম। অবস্থান করে তারপর ওখান থেকে গোলা বারুদ এটি সংগ্রহ করে নিয়ে চলে আসলাম। আস্তে আস্তে দেশ স্বাধীন হয়ে গেল, স্বাধীন দেশে আমরা সিরাজগঞ্জ এসে নামলাম। সমস্ত এলাকার মানুষ যাহিরা পরিচিত যারা সিরাজগঞ্জের তাদের প্রত্যেকে খুল দিতেছে, আমার কেউ পরিচিত নাই, আমার খুন দেওয়ার কেউ নাই, তবে সাধারণ মানুষের যে সিটিয়া যে দিতেছে ওরই দিচ্ছে কলি টলি এসে গায়ে দৌড় করতেছে। এইভাবে আমি মুক্তিযুদ্ধে আমি ছিলাম, এই জাতির জন্য চেষ্টা করে আমি মুক্তিযুদ্ধে অংশ করে দেশ স্বাধীনতার যুদ্ধে ভূমিকা রাখছি। আমি জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা আমার গর্ব, এটা আমার পরিবারের গর্ব, এটা আমার জাতির গর্ব। আমরা যেখানে যুদ্ধ করে জয়লাভ করছি পাবলিক আমাদের, আমরা জয়লাভ করে তো চলে আসছি,
তারপরে পাক সেনা এসে আর গণহারে মারছে এবং এলাকা পোড়া দিছে। হ্যাঁ, কাজী আমরা যুদ্ধ করে ওদের সহযোগিতা নিয়ে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হইলাম, আর আমার সহযোগিতা করে যারা জান দিল তারা কিন্তু শহীদ হয়নি। তার খোঁজ খবর আমরা নেও নাই কোনো দিনও, আমি ব্যক্তিগতভাবেই কোনো দিন যাই। এখনও অনেক সময় নিজে নিজে চিন্তা করতে গেলে নিজের মনের ভিতর অপরাধ বোধ জাগে যে হায় রে, জাগানোর জন্য যাদের সহযোগিতা যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম, হ্যাঁ তাদেরই খোঁজ খবর নিলাম না। যে কর্কট কোনো জায়গায় পার হওয়ার সময় দেখা গেছে একটা মহিলা আসিল আমাদের যে চালা ওই নদীর ধারে বাড়ি, যখন পার হইতে নিতাম ওকে ওর কাছে যেত, খুব গরিব মানুষ, বিধবা মানুষ, ও আসিয়া আগে সড়কের ঘুরতে পাক সেনা রাজাকাররা আছে কি না এগুলো দেখে যায়। এ বাড়ির উদ্যোগ ও বাড়ির পিছন দিয়ে আমরা তো আর ওই গলিগুলি চিনতাম না, নিয়ে আমার পার করে দিত। যতবার গেছি ওইভাবে ওই মহিলা সহযোগিতা করছে। দেশ স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত ওই মহিলার খুশি দিতে যায়নি আমার কি না, আমি না আমার সঙ্গে যা যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিল স্বাধীনতার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেটা মুক্তিযোদ্ধা হাসপাতাল ছিল ওখানে যা চিকিৎসা নিয়েছি, ওখানে অপারেশন টপারেশন করছে, এখান থেকে পুড়িয়ে এই যে শিলাই, এই যে শিলাই, এই যে এখান দিয়ে অপারেশন করছে। আমি যুদ্ধে আহত হওয়ার পরে বাহাত্তরে শুধু 2000 টাকা যে সরকার থেকে যে ই দিয়েছিল ভাতা দিছিল যোদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে সেটা নিয়েছি। আমার জাতীয় মুক্তিবার্তায় লাল মুক্তিবার্তায় যোদ্ধাহত আছে, কিন্তু পরবর্তীতে শুনলাম যোদ্ধাহত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট করতে গেলে বলে নাকি তদবির করতে হয়। তা আমি ব্যক্তিগতভাবে তদবিরে পছন্দ করি না, একটু মানুষের একটু সাইজের মানুষ, যার কারণে আমি তদবির করতে যাইনি। বর্তমান বাংলাদেশ স্বাধীনতার যে চিন্তা চেতনায় যুদ্ধ করেছি তা এখনও সফল হয় নাই। আমি মনে করি মুক্তিযুদ্ধ চলমান, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধকে ধারণ যদি না করতে পারে তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সে গর্বগৌরী একদিন এটা থাকবে না। পরাজিত শত্রুরা আবার দখল করতে পারে, আবার আসতে পারে, তাদের চেতনা তারা ধারণ করে, আমাদের চেতনা আমরা ধারণ করি। কাজেই আমাদের প্রজন্মকে আমরা যতটুক পর্যন্ত যুদ্ধ করছি এই ইতিহাস গায়া লাভ নাই, যারা যুদ্ধ করছে যারা বাংলাদেশের মানুষ তারা যুদ্ধ দেখছে, এই চেতনাটাকে জাগ্রত করাইতে হবে, কিন্তু আজকে সেই চেতনা জাগ্রতের কর্মসূচি নাই। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।